আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে চাইনিজ মোবাইল বাটন ফোন। তো ফোনটা হচ্ছে স্যামসাং এল 55। সেটা সমস্যা হয়েছে ডিসপ্লে লাইটের প্রবলেম। তো আমরা দেখবো আগে যে ডিসপ্লেতে লাইট আছে কি না। তো প্রথমে আগে ওপেন করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে লেখা আছে কিন্তু কোনো লাইট নেই। তো এখন আমরা এটা দেখব এর সমাধান কীভাবে করা যায়। তো প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে ডিসপ্লেটা আমি আগে খুলব। খুলে দেখব যে আমার ডিসপ্লেতে কোনো লাইটে কোনো ডিসপ্লে লাইটে কোনো সমস্যা আছে কি না। আচ্ছা দেখা যাক, ডিসপ্লেতে কোনো সম্ভবত ডিসপ্লে ভালো আছে, নতুন ডিসপ্লে। তো তারপর আমি আবার চেক করে দেখব মিটার দিয়ে। ওকে, ডিসপ্লে লাইট ভালো ছিল। তো এখন আমি দেখবো ডিসপ্লে লাইন কত, লাইটের লাইনটা কত নম্বর পিনের থেকে আসছে। তো হয়তো বোঝা যাচ্ছে যে এটা হয়তো হবে, তো এটা হবে গ্রাউন্ডের লাইন আর এটা পজিটিভ লাইন বেশি সম্ভব। তারপর আমরা একটু শেয়ার হয়ে নেব। লাইটটা দেখে নেব যে লাইটের লাইট পিনটা কত নম্বরের পিনটা আছে। তো একটু শুয়ে নেব এদিক থেকে দিতে হবে। মানে ডিসপ্লে লাইনটা হবে, লাইটের লাইনটা হবে প্রথমে 3 পিন গ্রাউন্ড আর 4 নম্বর পিনটা হবে, সরি 14 নম্বর থেকে নিচের দিকে আসবে। তো তিনটা হবে লোকে আপনার গ্রাউন্ড আর একটা হবে লোকে পজিটিভ। তো এখন আমরা বোটে ফলো করবো এটা। তো ডিসপ্লে যদি আমি এভাবে লাগাই তাহলে আমার দেখতে হবে এই সাইডে 3টা গ্রাউন্ড হবে আর এটা হবে লাগিয়ে পজিটিভ, অর্থাৎ 11 নম্বর পিনটা হবে। তো একটু আমরা সেটটা রান করে দেখে দেখবো এখানে বোর্ড আছে কি না। তো সেটা রান হয়ে গেছে, এখন দেখবো যে এখানে
আমার এই 11 নম্বরের পজিটিভ লাইনটা আছে কিনা। আমি এখানে পজিটিভ লাইনটা দেখছি না, তো এখন আমার সমস্যা, বোটে সমস্যা হয়েছে পজিটিভ লাইনটা নিয়ে। তো এই লাইনটা আমার দেখি ডিসপ্লে বাটন লাইটের জায়গায় লাইনটা আছে কিনা। এখানে পাওয়া যাচ্ছে বোল্ট, তো আমি এখন ডিসপ্লেটা লাগাই, এখান থেকে লাইনটা দিয়ে দেখবো কি অবস্থা। লেখা এসেছে, তো আমি এখন একটা তার টান লাইন টানাবো। যেহেতু এখানে আমার ডিসপ্লে লাইটে পজিটিভ লাইনের সমস্যা, তো সেক্ষেত্রে আমি বাটনের যে কিপ্যাডের লাইটটা যা আছে, লাইটের পজিটিভ এক সাইড থেকে আমি একটা লাইন বের করব, বের করে আমি এলসিডিতে পজিটিভে লাগাবো, দেখি তাতে কি। তো এপাশে আমার পজিটিভ লাইনটা হবে, এসার থেকে 4 নম্বর কোনটা। তো যেহেতু এটা 18 ইঞ্চি ডিসপ্লে, 14 গুণের ডিসপ্লে লাগানো আছে, সেক্ষেত্রে হবে 4 নম্বর ডিসপ্লেটা। আর যদি 18 গুণের ডিসপ্লে থাকে তাহলে হবে 你是这个那么
আমাদের লাইট এসেছে, তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ডিসপ্লেতে লেখা লাইট এসেছে এবং লেখা এসেছে। তো ওয়াটার ড্যামেজ সেট, যার কারণে হয়তো রান হতে তো চার্জ টাইম লাগবে, হয়তো আদার্স কোনো প্রবলেম থাকতে পারে, তো ওটা আমি দেখে নেব। তবে লাইটটা 100% অ্যাকুরেট হয়েছে যে ভিডিও এই সেটটাতে ভিডিও যদি কোনো ছবি বা নাটক বা গান দেখে, মানে যে ডিসপ্লে আগে যেরকম ব্রাইটনেস কমছে বাড়ছে, তো আমি এরকম দেখছেন কিপ্যাডের লাইট বন্ধ হয়ে গেছে অথচ ডিসপ্লে লাইট এখনও আছে। তো আবারও দেখেন ডিসপ্লে লাইট আছে কিন্তু কিপ্যাডের লাইট নেই। তো আমি এখন সেটটাতে সমস্যা রয়েছে, যার কারণে মনে করেন যে আপনার ফুললি ওপেন হচ্ছে না। তো যাই হোক লাইট 100% পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।